হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউজ বাংলা প্রো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী আছেন 22 বিশ্ববিদ্যালয়ের, তাদের জন্য একটি নোটিশ তুলে ধরব। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন 2022-23 শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে প্রাথমিক ভর্তির প্রথম পর্যায়। প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী 22-7-2023 তারিখ হতে 25-7-2023 তারিখের মধ্যে জিএসটি ওয়েবসাইট https://gstadmission.ac.bd এর মাধ্যমে নিম্নে উল্লেখিত সময় অনুযায়ী সম্পন্ন করতে হবে। প্রাথমিক ভর্তি ও ফি প্রদান 22-7-2023 তারিখ দুপুর 12টা হতে 25-7-2023 তারিখ রাত 12টা পর্যন্ত। মূল কাগজপত্র জমা 22-7-2023 তারিখ দুপুর 12টা হতে 26-7-2023 তারিখ বিকাল 4টার মধ্যে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার মূল নম্বরপত্র, আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করাকালীন নিম্নলিখিত বিষয়সমূহ সতর্কতার সাথে লক্ষণীয়। পছন্দক্রমে অন্তর্ভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হবার পরেও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে জিএসটি গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। এমনকি কোটায় ভর্তির জন্য বিবেচিত হবে না। প্রাথমিক ভর্তি ফি 5,000 টাকা অনলাইনে পরিশোধের পরেও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং জিএসটি এর কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। কোনো আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিএসটি এর কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না। প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলাকালে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় মাইগ্রেশন স্টপ সম্পন্ন করলে সেই বিভাগ ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে না। হ্যালো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। সাথে থাকার জন্যে ধন্যবাদ।